হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তনুসি ব্লক থার্টি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই যে দেখো আমি আজকে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ খাসার চাল এখানে পাঁচশো থেকে একটু বেশি হবে তো আমি আজকে দুপুরবেলায় খাসার চালগুলিকে ভিজিয়ে রেখেছিলাম তো এগুলি দিয়ে এখন আমি পিঠা বানাবো তো তার জন্য আমি চালগুলিকে একটা মিক্সিতে দিয়ে নিয়েছি তো মিক্সিতে দিয়ে এটাকে ভালো করে এখন পেস্ট করে নেব তো এই যে দেখতে পাচ্ছ আমার পেস্ট হয়ে গেছে তো এগুলি দিয়ে এখন আমি পিঠা বানাবো আর তোমরা ইচ্ছে করলে শুকনো চালের গুঁড়ি দিয়েও পিঠাটা বানাতে পারো তো আমার কাছে শুকনো চালের গুঁড়ো ছিল না তার জন্য মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম আর এই যে দেখো আমি উনুনে তাওয়া বসিয়ে দিয়েছি তো এখন তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষার তেল লাগিয়ে নিলাম আর এই যে দেখো গোলাটা দিয়ে দিলাম তো গোলাটা মোটামুটি হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি তো আমি শুধু চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়োতে কিছুটা পরিমাণ চিনি মিক্সড করেছি আর কিছুই দিইনি তোমরা ইচ্ছা করলে এটার মধ্যে আর একটু কিছুটা পরিমাণ সুজি বা ময়দাও দিয়ে দিতে পারো তো এখন আমি গোলাটাকে একটু ভালো করে তা ছড়িয়ে দেব যাতে একটা সাইড মানে শক্ত মানে পুর হয়ে না যায় আরেকটা সাইড হালকা হয়ে না যায় যাতে সব দিকে সমান থাকে তার জন্য তো এখন আমি তার ভেতরে নারিকেলের মানে নারিকেল চিনি দিয়ে পাক দিয়ে রেখেছিলাম তো ওটাই দেব না হলে তো খেতে স্বাদ লাগবে না তো আমি নারিকেলটা দিয়ে দিলাম এখন আমার নিচের দিকটা হয়ে এসেছে তো এখন এটাকে আমি আস্তে আস্তে উল্টে দেবো তো আমার আস্তে আস্তে উল্টে দিচ্ছি ঠিক আছে কিন্তু পিঠাটা দেখতে পাচ্ছ তোমরা একটু ফেটে যাচ্ছে যাই না কেন হয়তো শুধু চালের গুঁড়ি দিয়েছি বলি মানে পিঠাটা ফেটে যাচ্ছে তার মধ্যে যদি একটু ময়দা আর একটু সুজি দিতাম তাহলে হয়তো আর পিঠাটা ফাটতো না যাই হোক পিঠাটাকে ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে চাপা দিয়ে দিয়ে দিতে হবে যাতে পিঠার ভিতর মানে কোনো মতি কাঁচা না থেকে যায় তো এই যে দেখো আমার এই পিঠাটা হয়ে গেছে তো আমি আবারও দিয়ে মানে তাওয়ার মধ্যে একটু পরিমাণ তেল দিয়ে দেব এটা তোমরা সরিষার তেলও দিতে পারো সাদা তেলও দিতে পারো যাতে পিঠাটা না লেগে যায় তার জন্য এই তেলটা দেওয়া আর কিছুই না তো এখন আবার তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম গোলাটাকে তো এখন আবার তার মানে তার ভেতরে একটু নারিকেল দিয়ে দিচ্ছি নারিকেলটা না দিলে তো খেতে ভালো লাগবে না তার জন্য আর গোলাটাতে অবশ্যই তোমরা একটু চিনি দিয়ে দেবে যে যতটা পরিমাণ চিনি খাও এই যে দেখো এই পিঠাটাও কেন জানি না ফেটে যাচ্ছে তো জানি না কতটা ভালো হবে সবগুলি পিঠা বানাতে বানাতে কারণ চাল তো নিয়েছি প্রায় পাঁচশোর থেকে বেশি তো জানি না শেষ পর্যন্ত দেখা যাক কতটা পিঠা ভালো হয় আর কতটা খারাপ হয় তো যাই হোক এবার শীতের সিজনে পিঠা খাওয়া হয়নি তার জন্যই পিঠে বানানো তো এই যে দেখতে পাচ্ছ পিঠাটা মোটামুটি ভালোই হয়েছে প্রথম দিক দিক একটু ফেটে গিয়েছিলো তো যাই হোক অন্যের সময় পিঠা বানালে অনেক সুন্দর হয় আর এই যে দেখো হয়ে গেছে পিঠে তো অনেকগুলি পিঠেই হয়েছে তার মধ্যে কিছুটা মানে কিছু কিছু পিঠা ফেটে গেছে আর কিছু কিছু ভালোই হয়েছে তো ভাবলাম আজকে এবারে শীতের প্রথম পিঠা খেলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তো এগুলি কী পিঠা আর কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে